দর্শক, রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের ভিড়ে একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, জামালপুরে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নারী সংসদ সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ। দর্শক, একটি ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন, লাঞ্ছনার বিষয়ে সংরক্ষিত নারী আসনের এমপি হোসনে আরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার রাতে জামালপুরের ইসলামপুর উপজেলা শহরে হোসনে আরার বাসায় এই ছবিটা। আচ্ছা, কি ঘটনা খুবই গুরুত্বপূর্ণ দেখেন, দলীয় দ্বন্দ্ব কোন্দল কোথায় যে মানে পৌঁছেছে যে নারী এমপিও এখন লাঞ্ছিত হচ্ছেন তারই দলের নেতাদের হাতে বা কর্মীদের হাতে। এই খবরে বলা হচ্ছে, জামালপুরের ইসলামপুরে দলীয় আলোচনা সভায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন হোসনে আরা। তিনি নিজে এই অভিযোগটা করছেন। হোসনে আরা জামালপুর শেরপুরের সংরক্ষিত নারী এমপি, তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি। তার বাড়ি ইসলামপুর উপজেলায়। অভিযুক্ত আনোয়ার হোসেন ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, মানে তার হাতেই তিনি লাঞ্ছিত হয়েছেন। তিনি দাবি করেছেন, লাঞ্ছিতের মতো কোনো ঘটনা ঘটেনি। আনোয়ার জামালপুর দুই আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের অনুসারী। ঘটনার সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সেখানে উপস্থিত ছিলেন। এটা অনেকদিন থেকে জামালপুরে এটা চলছে, ওই সংরক্ষিত আসনের নারী এমপি এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে দ্বন্দ্ব বিবাদের কথা মোটামুটি জামালপুরের সবাই জানে। তো সেই পরিস্থিতিটাই যেহেতু নিরসন হয়নি, সুতরাং তেমনই একটা পরিস্থিতিতে হয়তো একটি ঘটনা ঘটেছে। তো যাই হোক, খবরে বলা হচ্ছে 2005 সালের 17ই আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার ঘটনা নিয়ে রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর দুই আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সভায় অংশ নেন ওই এমপি হোসনে আরাও। এমপি হোসনে আরা ওই সভায় লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিয়ে গতকাল রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, ওই সভায় আমি যেখানে বসেছি তার পাশে একজন নেতা ছিলেন, তাকে আমি বললাম, দেখেন এই যে মিটিংগুলো হয় কোনোদিনও আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমি 5 বছর ধরে মন্ত্রীর সঙ্গে মিলেমিশে থাকি, ওনার সঙ্গে কোনো সময় ঝগড়া বিবাদ করি নাই। আমি ওনার অর্থাৎ ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে কেন ঝগড়ায় যাব? আমরা ভাই বোনের মতো মিলে চলি। আমার নেত্রী আমাকে মহিলা এমপি বানিয়েছেন আর উনি নির্বাচিত এমপি অর্থাৎ ধর্ম প্রতিমন্ত্রী, ওনার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব বা ঝগড়াও নাই। পার্টি অফিসে গিয়ে আমি বলতেছিলাম, এখানে একটার পর একটা মিটিং হয়, আমাকে ফোন করেও কেউ বলে না। হোসনে আরা আরও বলেন, তখন আনোয়ার আমাকে বলে, আপনি কে, আপনাকে কেন বলবো? অর্থাৎ ধর্ম প্রতিমন্ত্রী যে অনুসারী আনোয়ার, আপনার সব কিছু জানি, আপনার নাড়ি নক্ষত্র জানি, কিভাবে এমপি হয়েছেন তাও জানি, আপনি আমাদের কাছে এসব গল্প করেন না, আপনি কোন দল থেকে আসছেন সেটাও জানি। এসবের এক পর্যায়ে আনোয়ার আমার হাতের মধ্যে থাপ্পড় মারছে, তখন আমি টেবিলের এক পাশে থাপ্পড় দিয়েছি আর আনোয়ারকে বলেছি, তুমি কি আমার নাড়ি নক্ষত্র জানো? এখনই আমাকে বলতে হবে। ঠিক তখনই মন্ত্রী অর্থাৎ ধর্ম প্রতিমন্ত্রী আমাকে বলতেছেন, আরে আপনি রাখেন, আপনি একটা কথাও বলবেন না, আমি এখানকার সভাপতি। তখন আমি বললাম, আপনি এখন এই কথা বলতেছেন, যখন আনোয়ার আমার গায়ে হাত তুললো এবং ধস্তাধস্তি করলো, তখন তো আপনি কিছু বললেন না। এ বিষয়ে কথা বলতে এমপি হোসনে আরার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি মুঠোফোন ধরে বলেন, ভাই এই বিষয়ে আমি আপনাকে পরে ফোন দেব, এই বলে তিনি ফোনটি রেখে দেন, পরে আর তিনি কথা বলেননি। আর আনোয়ার বলছেন, ওই আলোচনা সভায় কিছুই হয়নি। যাই হোক, পরিস্থিতি বোঝাই যাচ্ছে যে মানে কিছু একটা ঘটেছে। তো এবং এটা দিয়ে মানে অন্তত এটা বোঝা যায় যে স্থানীয় এমপি সাথে দলের নেতা, মন্ত্রীর সাথে এমপি, আবার মন্ত্রীর সাথে স্থানীয় নেতাদের বাদ বিবাদ, তারপরে দ্বন্দ্ব সংঘাত, এগুলি একটা সাংঘাতিক রকম মানে মানে প্রায় অধিকাংশ জায়গায় একই পরিস্থিতি। সম্প্রতি যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দলীয় সভা হয়েছে, সেখানে কিন্তু এই দ্বন্দ্ব বিবাদ নিরসনের আহ্বান জানানো হয়েছে, কিন্তু বাস্তবে তার যে কোনো কাজ হচ্ছে না জামালপুর হচ্ছে তার বড় প্রমাণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।